হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো 1 মিনিটে মেয়োনিজ, তাও আবার একদম বাইরের মতো। তো চলুন চলে যাই আমরা একদম মূল রেসিপিতে। এখানে আমি ইউজ করব 1টি ডিম রুম টেম্পারেচারে, আপনারা আধা ঘন্টা আগে বের করে রাখবেন ডিমটি ফ্রিজ থেকে। এখানে আমি 1 টিস্পুন লবণ ইউজ করব, আর আমি এখানে ইউজ করছি 3 টিস্পুন চিনি। আমি এখানে চিনি দিয়ে দিলাম 3 টিস্পুন। আপনারা চাইলে এখানে মাস্টার্ড এবং গোলমরিচ ইউজ করতে পারেন। এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার এখানে মোট তেল লাগবে 1 কাপ। এখানে আমি আবার দিয়ে দেব 1/4 কাপ তেল। আপনারা অবশ্যই একবারে তেল দিয়ে ব্লেন্ড করবেন না, তাহলে মেয়োনিজটি হবে না, পর্যায়ক্রমে দিতে হবে। আমি এখানে আবার 1/4 কাপ দিয়ে দিচ্ছি, তো আমার 1 কাপ পূরণ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনার চাইলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন, তাহলে থিকনেসটা ভালো পাবেন, তবে বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমরা মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন, ভালো করে মিশিয়ে নিতে হবে একদম, চিনি সব যাতে ব্লেন্ড হয়ে যায় ভালোভাবে। দেখুন আমার মেয়োনিজটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন থিকনেসটা কত ভালো হয়েছে। এটা আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করে খেতে পারেন। তো আমার ভিডিওটি দেখতে পারেন আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো বাই বাই, টাটা।